আমরা কাপড় পরিধানের দোয়া জানি, কিন্তু আমরা কি জানি যে কাপড় খোলার সময়ও একটা দোয়া পড়তে হয়? আর এই দোয়া পড়ার কারণ কি, কি কারণে আমরা এই দোয়া পড়বো, এই দোয়া পড়লে আমাদের উপকারটা কি হবে? প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে অনেকের জিনের সমস্যা থাকে, তো তারা যখন কাপড় খুলে তখন জিন দৃষ্টি দেয়, বিশেষ করে যখন গোসলের সময় আমরা কাপড় খুলি, যখন আমরা বাথরুমের ভিতরে থাকি। আপনারা জানেন যে বাথরুমের ভিতরে কিন্তু যে খারাপ জিন, সেই খারাপ জিন থাকে, তো সেক্ষেত্রে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই দোয়া পাঠ করি, হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদম এবং জিনদের দৃষ্টির এটা হচ্ছে অন্তরায়, অর্থাৎ এই দোয়া পড়লে জিনের দৃষ্টি এবং আপনার শরীরের মাঝখানে একটা পর্দা এসে দাঁড়াবে, জিন কিন্তু আর আপনাকে, আপনার নগ্ন শরীরটাকে আর দেখতে পারবে না। এতে করে জিনের যে খারাপ প্রভাব বা খারাপ দৃষ্টি বা জিনের সমস্যা, এগুলো থেকে আমরা মুক্ত থাকব, নিরাপদ থাকব ইনশাআল্লাহ। দোয়াটা যে খুব বড় বা খুব কঠিন তা কিন্তু নয়, ছোট্ট দোয়া, কিন্তু যদি আমরা গোসলের আগে যে কাপড় খুলি, কাপড় খোলার আগে যদি দোয়াটা পড়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকব। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, এতটুকুই। এর অর্থ হচ্ছে ওই সত্তার নামে শুরু করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তো প্রিয় দিনী ভাই বোনেরা, হাদিসের মধ্যে যেহেতু এই দোয়াটি উল্লেখ হয়েছে, আমরা চেষ্টা করব এই দোয়াটি পাঠ করে তারপরে আমাদের শরীরের কাপড় খোলার বা বাথরুমে প্রবেশ করার, এতে করে ইনশাআল্লাহ আমাদের যাদের জিনের সমস্যা রয়েছে এবং নানাবিধ সমস্যা ঘটতে পারে এমন সমস্যা থেকে নিরাপদ থাকার জন্যও আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলকে হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।